তার অস্তিত্ব সিদ্ধ হয়েছে, তাকে রসস্বরূপ বলার তাৎপর্য কি? না, যা সুকৃত তাই রসস্বরূপ, যা রসনন্দ্রিয়ের তৃপ্তি সাধন করে। এই প্রকার যেমন অম্ল, মধুর ইত্যাদি বিভিন্ন রস আমরা জিহ্বার দ্বারা আস্বাদন করে থাকি, সেরকম এই যে রসাস্বাদন ভগবান এই জীব সৃষ্টি করে, তিনি জীবের সঙ্গে, তার সৃষ্ট জীবের সঙ্গে তিনি সেই রসাস্বাদন করে থাকেন। সুখ দুঃখ সবই জাগতিক ব্যাপার। সাধারণ লোকে যেসব সাধারণ রস উপভোগ করে থাকে, করে আনন্দ পায়, সুখী হয়, আমরা দেখি ঠিক অনুরূপভাবে তারা বিভিন্ন বস্তুতে যেমন আনন্দ পায়, ঠিক সেইভাবে রস ছাড়াও ব্রহ্ম যে যারা এই ব্রহ্মতত্ত্ব আস্বাদন করে থাকেন, বাহ্যিক এই যে বস্তু সে ছাড়া তারা তাদের অভ্যন্তরে ঠিক তেমনি একটা রসাস্বাদন করে থাকেন। সুতরাং প্রত্যেকটা বস্তুর মধ্যে তাঁরই তত্ত্ব নিহিত রয়েছে বলে নিশ্চয়ই তারা সেই ব্রহ্মই হচ্ছে তাদের রস। অতএব তাদের আনন্দের কারণ হচ্ছে রসময় ব্রহ্ম। হৃদয়কাশে আমাদের মনের মধ্যে যদি রসস্বরূপ ব্রহ্ম না থাকত, তাহলে কেই বা আর অপান ক্রিয়া চালাতো, আর কেই বা প্রাণ ক্রিয়া সম্পন্ন করত। জীব যখন দর্শনাতীত অনির্বচনীয় নিরাকার ব্রহ্মে নির্ভয় স্থিতি লাভ করে, তখন তার সব ভয়ের উপশম হয়ে যায়। আনন্দ কিরকম না, তার কোনো হেতু নেই, অহেতুক তাই বলা হয়েছে। স্রষ্টার সৃষ্টি অহেতুক আনন্দ লাভের জন্যে, ব্যবহারিক প্রয়োজনের জন্য নয়। মানুষের সুখ ব্যবহারিক, ব্রহ্মতত্ত্ব অদ্বৈত তত্ত্ব, কিন্তু এই অনুভূতিকে সম্ভব করতে হলে দুটি ভিন্ন ধর্মী সত্তার প্রয়োজন। একটি হচ্ছে কি, উপভোগ করার ক্ষমতা, আর একটা হচ্ছে ভোগ্য হওয়ার ক্ষমতা। এই দুটো জিনিস সেখানে প্রয়োজন হয়। ভোক্তা ভোক্তৃ অর্থাৎ ভোগ্য, এই যে সম্বন্ধ, এর ভিত্তিতেই দ্বৈত ভাব। দুটো জিনিস দরকার, একজন ভোক্তৃ আর একজন হচ্ছে ভোগ্য, একটা ভোগ্য, তাতেই এই দ্বৈতভাব সম্পন্ন হচ্ছে। এই দ্বৈতভাব না থাকলে বিভিন্ন বৈচিত্র্যময় প্রকাশ নেই। বৃহদারণ্যক উপনিষদে তাই ঋষি বলেছেন, দ্বৈতভাব স্বাভাবিক প্রকৃতি কিন্তু নয়, বরং ব্রহ্মের কৃত্রিম রূপ সেটাকে আমরা বলা যেতে পারে। কেন, ব্রহ্ম তার যে অদ্বৈত যে রূপ সেটি হচ্ছে তার প্রকৃত স্বরূপ, অদ্বৈত অদ্বৈতভাবই হচ্ছে তার প্রকৃত রূপ। বৃহদারণ্যক উপনিষদে ব্রহ্মের মূর্ত আর অমূর্ত দুটো রূপের কথা সেখানে বলা হয়েছে। কঠোপনিষদেও সে কথা বলা হয়েছে, বলতে গিয়ে ঋষি বলছেন, অশব্দম অস্পর্শ রূপম অব্যয়ম।